সো প্রেম একটাই করেছেন না 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 আমার চুমকির আগে খুব ডির ভাই বলেন এত রুনের সাথে সম্পর্ক আছে চুমকির আগে আমার খুব ভালো লাগতো সোমিয়াপাকে কিন্তু সোমিয়াপাকে তো অভিনয় করার সুযোগই পাইনি মানে সোমিয়াকাসের সাথে প্রেম করার ইচ্ছা ছিল হ্যাঁ খুব ইচ্ছা ছিল এবং আর সোমিয়াপাকে আমি চিঠিও লিখছি সোমিয়াপা বরগুনা গিয়েছিল আমাদের খেলাঘরের প্রোগ্রামে প্রেমের চিঠি লিখেছেন হ্যাঁ সুন্দর প্রেমের তখন তো বুঝি নাই তখন লিখছি আমি আপনার ছোট ভাই আমার ছোট ভাই আমি তখন তো আমি তো মানে আমি তো কিভাবে বলবো আমি আপনাকে খুব পছন্দ করি এটা তো ওইভাবে বলা যায় না আচ্ছা আচ্ছা কিন্তু সমীকা স্যার কাছে আমার কাছে খুবই অন্যরকমের ভালো লাগা কাজ করতো এখনো সমীপার সাথে যখন দেখা হয় আমি কিন্তু বলি যে সমীপা আপনাকে আমার খুব ভালো লাগতো কিন্তু আমার কেউ কথা রাখে নাই 33 বছর কাটতে গেছে কেউ কথা রাখে নাই সোডহালে এক বৈষ্ণবী হ্যার আগমনী গান আসুক্ষা থামাইয়ে করলে বড় হও দাদাটা হুক তোমার মই 3 পোহরের বিল দেহে লই যাম না না আমি চুমকির সাথে বিয়ে হওয়ার সময় আমি বলে ফেলছি যে আমি তোমার আগেও আমার সাথে সম্পর্ক ছিল অন্য আরও একজনের সঙ্গে এবং আমার তার আগেও আমি যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়তাম তখনও আমার একটা সম্পর্ক হয়েছিল সেটা 6 মাসের জন্য ফার্স্ট প্রেম তারপরে আবার মাঝখানে আবার আরেকটা প্রেম হয়েছে তারপর লাস্টে চুমকির সঙ্গে হওয়ার সুযোগ হয় না হয়তো সুযোগের অভাবে আমি মানে এইটা মানে এখন মানে কনফিডেন্টলি বলতে পারছি আর কি আসলে আমি চুমকির সঙ্গে আমার প্রেম এবং পরিণয় তার পরবর্তীতে আসলে অভিনয়ের প্রেমের মধ্যেই অনেক বেশি ছিলাম আমার অভিনয় প্রেম তাই আমার সবচেয়ে বেশি কাজ করেছে চুমকির তো একটু কষ্ট আছে চুমকি তো এটা বিভিন্ন টক শোতে বলছে এবং চুমকি বলছে যে তার অনেক কষ্ট সে পারে নাই এবং সে আর পারত যদি অনেক কিছু করতে পারতো চুমকিটা বলছে মানে আপনি অক্ষয় কুমার টুইঙ্কল খান্না বানাই না না আমি আমি মোটেই কিছু বানাইনি ঘটনা হচ্ছে যে মানে চুমকি আসলে আমাদের বিয়ের 3 বছরের মাথায় আসলে আমার সন্তান প্রথম সন্তান হয় এবং এবং আমার আগে আমি যখন প্রতিষ্ঠিত হওয়ার প্রক্রিয়ার মধ্যে ছিলাম তার আগে কিন্তু চুমকি মিস ফটোজেনিক হয়েছে আনন্দধারার এবং চুমকি আমার চেয়ে বেশি পরিচিত ছিল চুমকি ঢাকা থিয়েটার করে চুমকি অনেক কাজের মধ্যেই ছিল এবং আমি সরাসরি বলবো না যে আমি কোনোদিন বলছি চুমকি তুমি এই কাজটা করতে পারবো না এরকম করা দরকার নাই এইটা আমি কখনোই বলিনি ইশারায় বুঝিয়ে দিয়েছেন ইশারায় না মানে আমি 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 সংসারও চাইছি আমি সত্যি কথা বলি আমি স্বার্থপরের মতো কথা বলছি আমি সংসারটাও সুন্দর করে চাইছি এবং আমি এটাও চাইছি চুমকি করুক সেটা মানে যদি আমি প্রশ্ন এভাবে হয় যে আপনি কি তাহলে সরাসরি চান নাই যে চুমকি আরও করুক আমি সেই কথা সত্য কথা বললে আমি বলবো একদম অনেক কাজ করুক সেটা আমি আসলে চাই নাই বা সুন্দর করে অকপটে বলার জন্য কেন চাই নাই কারণ হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে আসলেই তো আমি অনেক ব্যস্ত থাকবো চুমকি অনেক ব্যস্ত থাকবে তখন তো দেখা যাবে যে আসলে আমাদের সংসারটা ঠিক পতন হচ্ছে না পরবর্তীতে এই স্যাক্রিফাইসটা আসলে চুমকিই করেছে এখন চুমকির জন্য আমার দোষীও করতে পারে কিংবা আমাকে বলতেও পারে সাব্বিরের জন্য আমি পারি নাই কিন্তু দিন শেষে আজকে আমাদের সংসার জীবনে হয়তো 19 বছর আমাদের হয়ে যাবে কিন্তু আজকে ফেব্রুয়ারি মাসে হবে আর কি কিন্তু চুমকি আজকে নির্দ্বিধায় কিন্তু এটাও বলে যে আমি চমৎকার একটা সুন্দর পরিবেশের মধ্যে আমার 2 সন্তান নিয়ে আমি আছি সেটা আমার কম না এখন যদি ওই স্বার্থপরতার জায়গাটা বলেন তাহলে সেক্ষেত্রে আমি একটু স্বার্থপর হয়েছি সুখী থাকা সুখী হওয়ার সংজ্ঞা কি সুখী আমার সঙ্গে কম্প্রোমাইজ আর কিছুই না আর ভালো অভিনয় মানে জীবনে বাস্তবে অভিনয় করতে অবশ্যই আমার যদি এখন খুব খারাপ লাগে আমি ঘরে ফিরছি অনেক কষ্ট করে আমি নিশ্চয়ই বলবো না আমার খুব খারাপ লাগতেছে আমার কাছে আমি বলতেছি কি সুন্দর হাসি খুশি আমি চালাই যাচ্ছি আমার কন্টিনিউ করে যাচ্ছি এটা তো এক ধরনের অ্যাক্টিংই জীবনের কিংবা চুমকিও যদি খুব খারাপ অবস্থায় থাকে কিংবা ধরেন খুব খারাপ সারাদিন অনেক ইয়ে গেছে চুমকি কি নিশ্চয়ই আমার তো ধারণা নিশ্চয়ই আমাকে একবার দুবার বলছে আমি হয়তো বলছি যে চুমকি হয়তো হেসে বলুক আর যেভাবে বলছে যে হ্যাঁ আমার ভালোই লাগতেছে তার মানে সেও কি অভিনয় করে নাই করছে লাইফের এই অভিনয়টা আসলে চালাকি না সহনশীলতা আমি মনে করছি আমার বাবাও এই অভিনয়টা করেছেন আমার মায়ের সঙ্গে আমার মাও আমার বাবার সঙ্গে করেছেন এই পৃথিবীর প্রতিটা বাবা মা যারা খুব সুন্দরভাবে তাদের সুন্দর জীবনযাপন করে গেছেন কিংবা যাচ্ছেন আমার মনে হয় যে আমার সাথে তারা একমত হয়তো কোনো না কোনো অভিনয় সে কখনো না কখনো করেছে যার ফলেই সংসারটা এত বছর ধরে টিকে ছিল আপনার ব্যক্তি জীবনে আপনার ক্যারিয়ারে কাকে ঈর্ষা করেছেন
আমি সমস্ত ভালো অভিনেতাদের ঈর্ষা করছি, মানে পলিটিক্যাল আনসার না। যেমন আমার বন্ধু দিনার, ও অনেক দেখতাম যে ভালো চরিত্রে অভিনয় করছে, জিতু অনেক ভালো চরিত্র, জয় অনেক ভালো ক্যারেক্টার অভিনয় করতেছে, তখন শাহেদ এত সুন্দর, লিটুয়া নামে এত পাঁচটা টেলিফিল্মে শাহেদ নায়ক না 2000 সালে, জিতু হাসান অসম্ভব সুন্দর জোয়ার ভাটা নাটকে অভিনয় করতেছে, তখন আমি মনে মনে বলতেছিলাম আল্লাহ এরকম একটা চরিত্র আমার কেন হয় না, আমাকে আমার কি হবে না, আমি তো ঈর্ষা করেছি তখন মনে মনে, কিন্তু ব্যক্তি ঈর্ষা করি নাই, আমি কিন্তু কাজের ঈর্ষা করেছি, আমি এখনো ঈর্ষা করি, আমি ভাবি এখনো যে আরে এই যে চঞ্চল চৌধুরী এত সুন্দর একটা চরিত্র অভিনয় করলেন, এই চরিত্রটা আমি তো করতে পারতাম, আমি মোশারফ করিমকে দেখে অভিভূত হই যে উনি এত সুন্দর চরিত্র অভিনয় করেন, এই চরিত্রটা আমি তো করতে পারতাম, আমি ভালো অভিনেতায় ভালো চরিত্রে আমি ঈর্ষা করি, এটা আমার খারাপ কিছু না, আমি অপূর্বকে পছন্দ করি, অত্যন্ত সুন্দর অভিনয় করে, তো এখন আমি ভাবি যে অপূর্ব যদি এরকম একটা ডায়লগ আমি দিতে পারতাম খারাপ তো হতো না, না না আমার চুমকির আগে খুব দীর্ঘ বলেন এত চুমকির আগে আমার খুব ভালো লাগতো সমীয়াপাকে, কিন্তু সমীয়াপা তো অভিনয় করার সুযোগই পাইনি, মানে সমীর কাছের সাথে প্রেম করার ইচ্ছা ছিল, খুব ইচ্ছা ছিল, এবং আর সমীয়াপাকে আমি চিঠিও লিখছি, সমীয়াপা বরগুনা গিয়েছিল আমাদের খেলাঘরের প্রোগ্রামে, প্রেমের চিঠি লিখেছেন, হ্যাঁ সুন্দর প্রেমের, তখন তো বুঝি নাই, তখন লিখছে আমি আপনার ছোট ভাই, আমার ছোট ভাই, আমি তখন তো আমি তো মানে আমি তো কিভাবে বলবো আমি আপনাকে খুব পছন্দ করি এটা তো ওইভাবে বলা যায় না, আচ্ছা আচ্ছা, কিন্তু সমীকা স্যার কাছে আমার কাছে খুবই অন্যরকমের ভালো লাগা কাজ করতো, এখনো সমীপার সাথে যখন দেখা হয় আমি কিন্তু বলি যে সমীপা আপনাকে আমার খুব ভালো লাগতো, কিন্তু আমার দুঃখ কোনোদিন আপনার সাথে অভিনয় করতে পারি নাই, কিন্তু আপনার কাছাকাছি যে প্রেমের প্রস্তাব দেবো সেটাও বলতে পারি নাই, যাক ভালো লাগলো। চুমকির সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে ওর বাড়ি আশুলিয়া, আর আমার সবচেয়ে সুন্দর জায়গা আমার বাড়ি হচ্ছে বরগুনা, তো দুই প্রান্তে দুই প্রান্তে, আর তবে চুমকি আর আমি খুব আনন্দ পেয়েছিলাম, আমি আর চুমকি একদম একা দুজন মিলে, আমাদের সন্তান থাকা মানে তখন বড়, মানে ছোট সন্তান রেখে চুমকি বড় বোনের কাছে আর বড় সন্তান দুজনকে রেখে আমি আর চুমকি কলকাতায় ঘুরতে গেছিলাম, আচ্ছা, তো আমার কাছে মনে হয়েছে যে এইরকমের মাঝে মাঝে সবচেয়ে কম খরচে এবং সবচেয়ে কাছের দেশ কলকাতায় যদি ঘুরতে যাই আমার কাছে মনে হয় সবচেয়ে সুন্দর ঘোরার জায়গা ওইটাই। যাক মিস্টার ভাই, আমরা একটা ছোট গেম খেলি এবং গেমে কখনো এক্সিট করার উপায় থাকে না, এটা গেমটা শেষ করতে হয়, তো আপনি রেডি? কি গেম? সহজ গেম, আমি একটু বলছি, ক্লু দিচ্ছি যে আপনি আপনার বাবা মা স্ত্রী সন্তান বা রক্তের সম্পর্কের বাইরে আপনার খুব ঘনিষ্ঠ 3 জন অথবা 4 জন বন্ধু, সহকর্মী হতে পারে, ভাই হতে পারে দুঃসম্পর্কের, বা বন্ধু আপনার খুব ভেতরের মানুষ, আত্মার মানুষ, নাম বলেন 4 জন। আর আমার মানে ঘনিষ্ঠ বন্ধু একদম দেবাশিস মিঠু, তারপর হচ্ছে বন্ধুর মতো করে আমি ভাবি কিন্তু আমার বয়সে অনেক সে বড়, আচ্ছা, চুমকির বড় বোন, নামটা একটু বলেন, ওনার নাম হচ্ছে নীলুয়াপা, নীলুয়াপা, দেবাশিস মিঠু, আর একজন বা দুজনের নাম বলতে, আর হচ্ছে মিডিয়ার মধ্যে আমি সাইফু ভাই নামে আমাদের একজন ভাই আছেন, ঢাকা থিয়েটার করেন উনি, সাইফু ভাই, নীলুয়াপা, দেবাশিস মিঠু, সাইফু ভাই, আরেকটা নাম বলতে চান নাকি? আরেকটা নাম বলতে চাই না, আচ্ছা, তিনজন, নীলুয়াপা, সাইফু ভাই, দেবাশিস মিঠু, ব্ল্যাকবোর্ডে নাম লেখা আছে, একটা একটা করে মুছতে হবে, বলেন কোনটা মুছবেন, সাইফু আপা, সাইফু ভাই, দেবাশিস মিঠু, আর নীলুয়াপা, সাইফু ভাই, সবাই মুছবেন, আছে নীলুয়াপা, দেবাশিস মিঠু, কাকে, দেবাশিস মিঠু, তবে নীলুয়াপা আপনার খুব সমস্ত গোপন জানে, মানে সবকিছু শেয়ার তাকে, কেন? কারণ হচ্ছে যে আমার জীবনে অনেক মানুষের সাথে আমি মিশছি, ওনার কাছে আমি অনেক সরলতা পেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি এবং অনেক ভরসার জায়গা পেয়েছি, যেটা আমার জীবনের অনেক কাজে আমাকে সহযোগিতা করেছে, একদম জীবনের শুরু থেকে, মানে আমার এই মিডিয়া লাইফ কিংবা ধরেন এই এখন পর্যন্ত যে আমি আছি। দারুণ, থ্যাংক ইউ। আমি শেষে দুটো প্রশ্ন আপনাকে করার সুযোগ দিই, আমি তানভীর তারেক আপনার দেশি ভাই, আই এম দ্য, ইউ আর দ্য হোস্ট, সো আমাকে দুটো প্রশ্ন করা থাকলে আপনি করতে পারেন। তানভীর তারেক, জি জি স্যার, তুমি কত বছর ধরে এই উপস্থাপনা কাজটা করছো? 17 বছরে পড়ল। 17 বছরে যে 17 রকমের মানুষ দেখেছো,
এই মানুষগুলো বেটে তুমি আসলে কি পেয়েছো? মানুষগুলো বেটে আমি আসলে সমৃদ্ধ হয়েছি বেসিক্যালি। প্রত্যেকটা শোই আমার জন্য একটা ক্লাস, মানে একটা মানুষের দর্শন। আপনি অফিয়ারে বলছিলেন, এটা আসলে আমার নিজের মনের কথা। একটা মানুষের দর্শন, ফিলোসফি, মানে ভার্সেটাইল, সেটা আমি মানে এক একটা শো করতে যাই 8-10টা বই পড়ার মতো আসলে। আমি একটা এমন কোনো এখানে লোক পেয়েছো যে যার যাকে প্রশ্ন করতে তুমি নিজে কনফিউজ হয়ে গেছো? কনফিউজ না, বিব্রত। এবং আমরা আমি অপূর্ব শো পুরো স্টুডিও আমরা প্রায় ঘেমে ঘুমে একাকার হয়ে গেছিলাম। কারণ একটা নাম বললে তার জন্য অপমান হবে, কিন্তু তিনি আসলে খুবই অসংলগ্ন উত্তর দিচ্ছিলেন এবং আমি হয়তো 4 লাইন বলছিলাম, সে 1 লাইন নিথেবেন যাচ্ছিল। আমি হয়তো বলছিলাম প্রিয় কবিতা কি, সে হয়তো একটা গদ্যের নাম বলে ফেলল। সো একটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়েছিলাম, বোঝা মানে বুঝতে পারছিলাম যে তার একটা পারিবারিক শিক্ষারও সংকট রয়েছে। সেই ধরনের ব্যাপার হলে আসলে আমরা একটু সেজন্য একটু আমি যাতে আমি যার কাছ থেকে সমৃদ্ধ হই খুব টেকনিক্যালি তাদেরকে আমি এই চেয়ারে বসাই বা বসানোর চেষ্টা করি। তারপর তোমার কাছে প্রিয় শিল্পীকে জাহিদ হাসান নাকি মাহফুজ আহমেদ? অবশ্যই জাহিদ হাসান। তোমার কাছে প্রিয় নায়িকাকে বিপাশা হায়াত নাকি শমিকা স্যার? শমিকা স্যার। তোমার কাছে বরিশালের অভিনেতা হিসেবে কাকে ভালো লাগে, মীর সাব্বিরকে নাকি মোশারফ করিমকে? মীর সাব্বির এবং মীর সাব্বির। অসংখ্য ধন্যবাদ, লাভ ইউ। তো যাই হোক, যে কবিতা বাংলাদেশ সহ সারা পৃথিবীর নানা প্রান্তে বাঙালিরা ছড়িয়ে ছিটিয়ে আছে, এই কবিতার জন্য অনেক জায়গাতে আমাকে নানান রকমের অনুরোধ শুনতে হয়। আমি আবারও সেটাই বলছি, জাগো এফএম এর জন্য কেউ কথা রাখে নাই, 33 বছর কাটতে গেছে, কেউ কথা রাখে নাই। সোডহালে এক বৈষ্ণবী হ্যার আগমনী গান আসুক্ষা থামাইয়ে করলে বড় হও দাদা ঠাকুর, তোমার মই 3 পোহরের বিল দেহে লই যেমন, যেহানে পদ্ম ফুলের আগায় হাফ আর ভেমরুল খেলা হরে। নাদির আলী, মুই আর কত বড় হবো, মোর মাথায় ঘরের 7 ফুট হইয়া আকাশ হইলে হেলে তুমি 3 পোহরের বিল দেহে লই যাবা? একো রয়্যাল গুলি কিনতে পারি নাই, লাডি চকলেট দেহেই দেহিয়া শুইছে লস্কর বাড়ির পোলারা, খরাতে গো নান চৌধুরী গো গেটের হোমকে খারাই খারাই দেখছি মধ্যে আসুসব গোন ও রঙের ধারার মধ্যে হুগন্ধে চুরি পরা ফর্সা মাইয়ারা কত রকম আমোদে আসছে, মোর দিকে ফিরিয়াও চায় নাই, বাবু মোর কান দেয়া দিয়ে করলে দেহিস একদিন মোরাও, মোর বাবু হন কানা মোক দেহা হয় না কিচ্ছু, এই লাড়ি চকলেট এই রাসুর সব মোরে কেউ ফিরিয়ে দেবে না, বহের মধ্যে হুগন্ধি রুমাল রেখে বরুণা করলে যেদিন মোরে হাসোই ভালো পাবা, হেদিন মোর ভয় আতরের গন্ধ হইবি, ভালোবাসার লিগে আমি আতর মুড়ে প্রাণ লইছি, বলদা সারের চাই বানছি রেঙ্গাকা ফুট, এরপরও কথা রাহে নাই বলু না, হ্যার বহে খালি গোস্তের গন্ধ, কেউ কথা রাহে নাই, 33 বছর কাটতে গেছে, কেউ কথা রাহে না মনু, কেউ কথা রাহে না, কেউ কথা রাহে না। Love you all.